স্যার, এইটো এটা বড় মর্মান্তিক কথা আছে, বড় বেদনাদায়ক কথা হয়েছে। কারণ ইতিমধ্যে আমার স্টেট কোর্ডিনেটর মিস্টার প্রতীক হাজুলাই মহামান্য উচ্চতম ন্যায়ালয় থেকে ইতিমধ্যে জ্ঞাত করেছে যে 27% ইনকোয়ারি বা হিয়ারিং ইতিমধ্যে কমপ্লিট হয়েছে আর স্যাটিসফ্যাক্টরি বলে তেও অবগত করেছে লাস্ট হিয়ারিংয়ের সময়ত সুপ্রিম কোর্টত। কিন্তু তারপিছত যেখানে হিয়ারিং আরম্ভ প্রক্রিয়া আরম্ভ হয়েছে, হিয়ারিংত আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করে আছো আর এই এনআরসি প্রক্রিয়াটো আমি সম্পূর্ণভাবে আমি ভারতীয় নাগরিকসকলে সম্পূর্ণভাবে সহযোগিতা আমি করে আছো। কিন্তু দেখা গেছে যে অহাকালি হিয়ারিং আর আজি মানে নোটিশ দিয়া হয়েছে, আর 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরত এজনের হিয়ারিং পড়িছে। এনেকুৱাও আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে যে এটা পরিয়ালের 5 জন মানুষ আছে, 5 জন বাসিন্দার আছে, 5 জনের নামতে হিয়ারিং নোটিশ আছে আর 5 জনক 5 ঠাই দিয়া হয়েছে। গতি এই যে প্রক্রিয়া, এই করপরা কেনকাভাবে আহিল, এই লই রাইজর ভিতর একটা অশান্তির আরও হাহাকারের সৃষ্টি হয়েছে। বিশেষ করে হিয়ারিং তো আমি সহযোগিতা করে আছো, কিন্তু এইটো ডেফিনেটলি এইটো সংখ্যালঘু বলে নহয়, যার যার নামত মানে হিয়ারিং নোটিশ আহিছে উইদাউট সাফিসিয়েন্ট টাইম। মানুষ এখন ঠাইলে যাওঁতে 400 কিলোমিটার বলে যাওঁতে ডেফিনেটলি তার কমিউনিকেশনের প্রশ্নটো আছে, গাড়ি ধরব লাগবে, গাড়িতে যাব লাগবে, বহুত প্রশ্ন আছে যাওঁতে। সকলরে নিজাববীয় কোনো প্রাইভেট কার নাই যে যেতেই এখন নোটিশ পালে লগে লগে দৌড়ি যাব, সেই ব্যবস্থাটো আমার প্রতিজন নাগরিকের এতিয়ালৈকে হয়ে পোৱা নাই। গতি নিশ্চয় আমি রেলেরে যাত্রা করব, নিশ্চয় আমি বাসে যাত্রা করব। গতি সাফিসিয়েন্ট টাইম নোহাক ই কেনেকুৱা একটা অদ্ভুত ধরনের নোটিশ অহাকালি কারো কারো এনেকুৱা মই শুনেছো বা মোট দৃষ্টি আকর্ষণ হয়েছে। আজি হয়তো হিয়ারিং হয়েছে একদম পুয়ার ভাগত, হয়তো হিয়ারিং নোটিশখানে আহি পড়িছে, বা আজি হয়তো 10টা বজাত হিয়ারিং আছে, যা রাতে হয়তো এই নোটিশটো মানে সাপ্লাই করা হয়েছে, ডিসবার্স করা হয়েছে। গতি এই হারাশাস্তির বাইরে বেলেগ একো নহয়। আর এই মূলতে একাংশ নেতা, একাংশ মানে ভেস্টেড ইন্টারেস্টেড কিছু দল সংগঠন আছে, তেওঁলোকক সন্তুষ্ট করার কারণে মোৰ এটা সন্দেহ হয় যে তেওঁলোকক সন্তুষ্ট করার কারণেহে এইবিলাক কাম করে আছে। কিন্তু এতিয়ালৈকে আমি যিখিনি জানো, যদি এলাকায় খুব ধুনীয়াভাবে নিয়াৰিকৈ আমার এনআরসির কাম আগবাড়ি আছে আর অহা 31 আগস্ট তারিখে আমার ফাইনাল পাবলিকেশন হওয়ার কথা, আর আমি অতি আগ্রহে আমি অপেক্ষা করে আছো যে এটা একটা যুগের অবসান হব, বা এটা আতঙ্ক বা এটা আশঙ্কার যেবিলাক আছে যে অসমত কিমান বাংলাদেশি বিদেশি 1979 সেপ্টেম্বর মাহরপরা যে বাংলাদেশি বা বহিরাগত নামত যে কলা অধ্যায় আরম্ভ হয়েছিল সেইবিলাকর এটা সমাপ্ত ঘটিব। গতি আমি প্রত্যেকজন ভারতীয় নাগরিকে আমি আশা করছো যে এটা শুদ্ধ এনআরসি প্রকাশ পাব, আর ইয়ার জড়িয়ে আমার চিরদিনের কারণে বাংলাদেশের যে আন্দোলন, বাংলাদেশের যে ঢল ঢোক, সেইবিলাক চিরদিনের কারণে বন্ধ হয়ে যাব। এনআরসি বাতিল করা বা এনআরসির মুখিমূর করাকে ইয়ার চক্রান্ত বলে ভাবে নাকি, যে মানুষ ইমান হারাশাস্তি করে আছে? সব এই কথা হচ্ছে কি, এই সম্পূর্ণভাবে আমার মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের তদারকত এখানে সম্পূর্ণই আছে, কোনো চক্রান্ত ইয়াত নাখাটিব, আর কোনো চক্রান্ত করেও ইয়াক প্রতিরোধ করে রাখব নয়। আর যেহেতুকে আমি মানে সুপ্রিম কোর্টের তদারকত, সুপ্রিম কোর্টের সুপারভিশনত খুব ধুনিয়া করে আমার এনআরসি খন আগবাড়ি আছে, কিন্তু ইয়াত কিছুমান দল সংগঠনের কিছু নেতায় যাদের ছাত্রাম্বেশী বোক, যাদের নিবিচারে যে ভাল এখন শুদ্ধ এখন এনআরসি হোক, সেইবিলাক মানুষে যাদের বাংলাদেশি বিদেশির কাঠখণ্ডের রাজনীতি করে আছে, বাংলাদেশের ইস্যুটু জিয়াই রাখব খুঁজিছে, আর যাদের এই বাংলাদেশের ইস্যুটুর লোক নেতা হয়েছে, মানে এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, বা ডাঙর ডাঙর পদবীত গেছে, সেই অকল ব্যক্তিয়ে দেখিছে যে এনআরসি হওয়ার পিছত যেটা দুধ কা দুধ পানি কা পানি বাংলাদেশি কোন শক্তিত বাংলাদেশীবিল ওলাই আহিব, তেতিয়া যাবিলা কিছু মানে দোকান বন্ধ হয়ে যাব, মানে রাজনীতি করার সুবিধাবাদী যাবিলা রাজনীতি করা মানুষ আছে
পাপত গজা যিবিলাক ৰাজনীতিবিদ আছে তেওঁলোকৰ আজি বন্ধ হ'ব, আৰু সেইসকল ব্যক্তিয়ে আজি তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ আজি নানা ধৰণৰ মানে তেওঁলোকে কথা পাতি আছে। বিশেষকৈ বিজেপি দলৰ শিলা দত্ত ডাঙৰীয়া প্ৰমুখে, বিজেপি দলৰ ডাঙৰ ডাঙৰ প্ৰবীণ নেতাসকলে আজি তেওঁলোকে প্ৰত্যেক হাজিলাক তেওঁলোকে ডাউট কৰিছে, প্ৰত্যেক হাজিলাৰ বিৰুদ্ধে তেওঁলোকে বহু কথা কৈছে। আৰু প্ৰত্যেক হাজিলা আজি ষ্টেট গভৰ্মেণ্টৰ তেওঁ কৰ্মচাৰী বা তেওঁ ষ্টেট গভৰ্মেণ্টৰ তেওঁ এজন অফিচাৰ, গতিকে প্ৰত্যেক হাজিলাই যদি কোনো ধৰণৰ ভুল ভাল দেখিছে সেইটো ৰাজ্য চৰকাৰ আছে আৰু ৰাজ্য চৰকাৰ তেওঁলোকৰ চৰকাৰ, গতিকে তেওঁলোকে বিভিন্ন ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰে যে তেওঁ এজন যদি প্ৰত্যেক হাজিলাই তেওঁ এমপ্লয়ী হৈ অফিচাৰ হৈ চৰকাৰী অফিচাৰ হৈ তেওঁ যদি কিবা গাফিলতি কৰিছে তাৰ কাৰণে চৰকাৰ আছে, সেইকাৰণে তেওঁলোকে চৰকাৰ তেওঁলোকে মানে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰে। কিন্তু তেওঁলোকে তাকে নকৰি পাকে প্ৰকান্তে তেওঁলোকে উচ্চতম ন্যায়ালয়ক অৱমাননা কৰাৰ বাহিৰে আন একো নহয়। তেওঁলোকে যিহেতুকে উচ্চতম ন্যায়ালয়ে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণত বা সম্পূৰ্ণ তদাৰকত বা সম্পূৰ্ণ চুপাৰভিশ্যনত এই NRC প্ৰক্ৰিয়াটো আৰম্ভ হৈছে, আৰু বিশেষকৈ চিফ জাষ্টিছ মাননীয় আমাৰ অসমৰ সুসন্তান আমাৰ ৰঞ্জন গগৈদেৱ, তেওঁ অসমৰ এজন সুসন্তান আৰু আমি তেখেত আমাৰ অসমৰ গৌৰৱ, আৰু তেওঁ ব্যক্তিগতভাৱে আৰু এই NRC প্ৰক্ৰিয়াটো তেওঁ ব্যক্তিগতভাৱে এইটো তেওঁ মানে লুক আফটাৰ কৰি আছে আৰু তেওঁ ব্যক্তিগতভাৱে এইটোত এটা যত্ন লৈছে যে এইটো এটা শুদ্ধ NRC হওক। কিন্তু আজি যিখিনি বিজেপিৰ শিলা দত্তকে ধৰি ডাঙৰ ডাঙৰ নেতাসকলে যিবিলাক কথা কৈ আছে এইটো প্ৰকাৰণতে তেওঁলোকে গোটেই সুপ্ৰিম কোৰ্টক অৱমাননা কৰিছে, চৰকাৰ পক্ষই সুপ্ৰিম কোৰ্টক তেওঁলোকে অৱমাননা কৰি আছে। মই ভাবোঁ যে এইখন চৰকাৰক যিহেতু ন্যায়পালিকাৰ ওপৰত তেওঁলোকৰ কোনো আস্থা নাই, ন্যায়পালিকাৰ ওপৰত তেওঁলোকৰ কোনো বিশ্বাস নাই, আৰু ন্যায়পালিকাৰ সম্পৰ্কৰ যিটো ন্যায়পালিকাৰ তদাৰকত এইটো NRC প্ৰক্ৰিয়া চলি আছে আৰু সেই ন্যায়পালিকাক তেওঁলোকে সন্দেহ বা তেওঁলোকে মানে NRCখন মানে 100% ভুল হ'ব অমুক তমুক যিবিলাক সমালোচনা কৰি আছে, কিন্তু মই ভাবোঁ যে এইখন চৰকাৰ বৰ্তি ৰখাৰ কোনো ধৰণৰ যুক্তি নাই, আৰু মই ভাবোঁ যে মহামান্য উচ্চতম ন্যায়ালয়লৈ ইয়াত ইণ্টাৰফেয়াৰ কৰিব লাগে আৰু এই ৰাজ্য চৰকাৰ এই বিজেপি চৰকাৰখনক তৎকালীনভাৱে বৰ্খাস্ত কৰিব লাগে, যিহেতুকে চৰকাৰী পক্ষৰ মানুহে এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে অভিযোগ আনি আছে আৰু তেওঁলোকে যিহেতুকে ৰাজহুৱাভাৱে যিহেতু তেওঁলোকে NRC সম্পৰ্কে তেওঁলোকে কৰিছে, গতিকে তেওঁলোকে মুকলিভাৱে তেওঁলোকে মানে মহামান্য আমাৰ উচ্চতম ন্যায়ালয়ক তেওঁলোকক অৱমাননা কৰিছে, গতিকে এই পৰিপ্ৰেক্ষিতত মই ভাবোঁ যে অসমৰ এই বিজেপি চৰকাৰখন ভাঙি দিব লাগে, এই বিজেপি চৰকাৰখন বৰ্খাস্ত কৰাৰ মানে হোৱাটো উচিত বুলি মোৰ ধাৰণা আৰু মই ভাবোঁ।